প্রতিদিন শরীর থেকে প্রায় 2 লিটার জল প্রস্রাব আকারে বেরিয়ে যায়। শরীর থেকে বিষাক্ত ও অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেওয়ার এক কাজটি করে 2 কিডনি। সাধারণত প্রস্রাবের রং জলের মতো কিংবা হালকা বাদামি হতে পারে। এ রং নির্ভর করে জলপানের পরিমাণ, খাদ্য কিংবা কোনো রোগ বা ওষুধের উপর। তবে বিভিন্ন কারণে তা ঘোলাটে, লাল, গাঢ় হলুদ, সবুজ, কমলা, নীল কিংবা সবুজ রঙের মতো হতে পারে। কাজেই শুধু প্রস্রাবের রং দেখেই শরীরের অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব। শস্ত্র প্রস্রাব, আপনি প্রয়োজনের তুলনায় বেশি হাইড্রেট। যারা অতিরিক্ত জল খান তাদের এই ধরনের প্রস্রাব হয়। এটা শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকারক নয়, বরং বলা যেতে পারে আর একটু কম জল খেলেও সমস্যা নেই। স্বচ্ছ হলদেটে, আপনি যথেষ্ট সুস্থ, প্রস্রাবের রং এমনই হওয়া উচিত। এর মানে আপনার শরীর ঠিকঠাক কাজ করছে, আপনি পরিমাণ মতো জলও খাচ্ছেন। গাঢ় হলুদ, এই রঙও স্বাভাবিক। এই রঙের মানে আপনার শরীর ঠিকঠাক কাজ করলেও সামান্য ডিহাইড্রেট, জল খাওয়ার পরিমাণ বাড়ালেই সমস্যা সমাধান হয়ে যাবে। কমলা, এই রঙের প্রস্রাবের বেশ কিছু অর্থ হতে পারে। ডিহাইড্রেশনের কারণে কমলা প্রস্রাব হলে বিশেষ চিন্তার কিছু নেই। আবার কিছু কিছু ঔষধের কারণেও প্রস্রাবের রং কমলা হতে পারে। তবে যদি কমলা প্রস্রাবের সঙ্গে আপনার হালকা রঙের মল হয় তাহলে কিছুটা চিন্তার বিষয়। লিভার বা বাইলের সমস্যা হলে এমনটা হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নীল বা সবুজ, এই রঙের প্রস্রাব সত্যিই চমকে যাওয়ার মতো। খাবারের ড্রায়ের রঙের কারণে নীল বা সবুজ প্রস্রাব হতে পারে। আবার হাইপার ক্যালসিয়াম নামক বিরল অসুখে ভুগলেও প্রস্রাবের রং এমন হতে পারে। অনেক সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলেও প্রস্রাবের রং এভাবে বদলে যায়। মধু রঙের, এটাও স্বাভাবিক, আপনার শরীর এখনো ঠিকঠাক কাজ করছে কিন্তু শরীরে কিছুটা ফ্লুইডের অভাব হচ্ছে, জল খাওয়া বাড়াতে হবে। তেমনি ফলের রস, ডাল জাতীয় খাবার প্রতিদিনের ডায়েটে রাখুন। ঘোলাটে, কিডনির সমস্যা বা ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হলে প্রস্রাবের রং ঘোলাটে হয়ে যায়। তবে যদি মাঝে মাঝে আপনার ঘোলাটে প্রস্রাব হয় তাহলে চিন্তার বিশেষ কিছু নেই। খাবারে প্রোটিনের পরিমাণ বেশি হলে এমনটা হতে পারে, কিন্তু প্রতিদিন ঘোলাটে প্রস্রাব হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। সিরাপ বা বাদামি রঙের, শরীর ডিহাইড্রেশনের চরম পর্যায়ে গেলে বা লিভার ঠিকমতো কাজ না করলে বাদামি রঙের প্রস্রাব হয়। আবার কিছু কিছু খাবার বা ওষুধের কারণেও বাদামি প্রস্রাব হতে পারে। যদি আপনার বাদামি প্রস্রাব হয় তাহলে প্রথমেই জল খাওয়া বাড়ান। যদি তাতেও রং হালকা না হয় তাহলে লিভারের সমস্যা হচ্ছে আপনার। লাল বা গোলাপি, এই রঙের প্রস্রাব দেখলে অনেকেই ভয় পেয়ে যায়। তবে সবসময় গুরুতর সমস্যার কারণেই এমনটা হয় তা নয়, মোট 4টি কারণে এটা হতে পারে। প্রস্রাবে রক্ত চলে এলে, কোনো বিশেষ খাবার, কোনো বিশেষ ওষুধ বা টক্সিনের কারণে। বিট, ব্লুবেরি, ব্ল্যাকবেরি খেলে প্রস্রাবের রং গোলাপি হতে পারে। টক্সিন, লেড বা পারদের কারণেও গোলাপি রঙের প্রস্রাব হতে পারে। তবে যদি রক্তের কারণে হয় তাহলে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, টিউমার বা প্রোস্টেটের সমস্যা, কিডনি বা ব্লাডার স্টোন হয়ে থাকতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন।